আজ আপনারা এই প্রিন্সিপাল অফিসে কি উদ্যোগ নিলেন, কি উদ্যোগ গ্রহণ করলেন আপনারা? নমস্কার, আমরা আজকে আমাদের মাননীয় আদরণীয় এমপি সাহেবের উদ্যোগে এবং আমাদের শিলিগুড়ি জেলা বিজেপির সহযোগিতায় আজকে আমরা এখানে করোনা ওভেন এখানে আমরা মেডিকেল কলেজে প্রিন্সিপাল সাহেবের হাতে আমরা দিলাম এবং আমাদের মাননীয় এবং আদরণীয় এমপি সাহেবের উদ্যোগে আজকে শিলিগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট কালিম্পং নিয়ে টোটাল পাঁচখানা এই ওভেন দেওয়া হচ্ছে। এই ওভেনটা মেনলি আপনার মাস্ক থেকে শুরু করে, পিপি কিট থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে যে কোনো কিছু ওর মধ্যে দিলেই এটা স্যানিটাইজ হয়ে যাবে এবং জীবাণু একদম 100% জীবাণু মারা যাবে। আমরা এই কোভিড সিচুয়েশনে বিশেষ করে পশ্চিমবাংলায় যেভাবে পশ্চিমবঙ্গ সরকার ফেল করছে সার্ভিস দিতে এবং আমাদের আদরণীয় এমপি সাহেবের যে উদ্যোগ, এর আগেও আপনারা দেখেছেন পিপি কিট দেওয়া হয়েছে, 9 লক্ষ আমাদের N95 ইয়ে দেওয়া হয়েছে এবং সবথেকে বড় কথা আমাদের এমপি সাহেব 50 লক্ষ টাকা ডিএম ফান্ডে এই করোনা যুদ্ধের জন্য দেওয়া হয়েছে। আজও পর্যন্ত তার ইউটিলাইজেশন সার্টিফিকেট বা কীভাবে ব্যবহার করা হলো, আদৌ ব্যবহার করা হলো কি না আজকে এই পরিস্থিতিতে আমরা এখনও জানতে পারিনি। আমাদের এমপি সাহেব এই দীর্ঘ 5-6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে নর্থ বেঙ্গলের জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আর একটা জিনিস জানেন যে 31টা আমাদের ভেন্টিলেটার টোটাল আমাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ ব্যাপী এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখানে দেওয়া হয়েছে এবং সেগুলো ইউটিলাইজ হচ্ছে। এবং আজকে আমরা খুব এই ইয়েকে জানিয়ে গেলাম প্রিন্সিপাল সাহেবকে যে কোভিড করোনার ব্যাপারে এখানে যে রকম সমস্যা, কোনো কিছু সমস্যা হলে সেটা আমাদের জানাতে এবং আমরা মানুষের পাশে আছি, সমাজের প্রত্যেক শ্রেণীর পাশে আছি এবং আমাদের এমপি সাহেব খুবই উদ্যোগে এ ব্যাপারে এবং দিল্লিতে উনি বসে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কীভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এমপি সাহেব, করে নর্থ বেঙ্গলের কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের কীভাবে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে একটা সুস্থ জায়গায় নিয়ে যাওয়া যায় তার প্রচেষ্টা চলছে এবং তার সেই প্রচেষ্টার একটা ছোট্ট উদ্যোগ আজকে আমরা এখানে করোনা ওভেন প্রিন্সিপাল সাহেবের হাতে ডোনেট করে গেলাম। আমি অখিল বিশ্বাস আছি এবং আমাদের ডক্টর সাহেব রয়েছে এবং আমাদের লিটন রয়েছে জেলার কর্মকর্তা, আজকে আমরা এটা দিলাম। আমি শিলিগুড়ি ভাইস প্রেসিডেন্ট শিলিগুড়ি ডিস্ট্রিক্টের, আমাদের ডক্টর সাহেব আছেন, উনিও আমাদের সিনিয়র মাননীয় ভাইস প্রেসিডেন্ট আছে।